আমরা এখন নতুন একটা ইসিউ ইনস্টল করলাম এবং ওইটাতে ভিন নাম্বার দেব এবং ফ্লাশ মারব, তো সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি এখন দেখানো হবে। আচ্ছা, নতুন ইসিউ লাগানোর পরে এই ধরনের অবস্থায় থাকবে মিটার, ঠিক আছে? এই হচ্ছে নতুন ইসিউ লাগানো গাড়িতে। তো প্রথমে হচ্ছে ডিএনএফ টুলসে যাব। আমরা আসলাম, আমরা এখন হচ্ছে আপডেট দিনে যাব। এখানে যে কোডটা দেখায় 000, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এখানে এন্টার চাপ দিয়ে দিবেন। এখানে চাপে ডু ইউ হ্যাভ কি, এখানে ইয়েস দিবেন আপনারা, ঠিক আছে? কি নাম্বারটা আমরা দিচ্ছি এখানে, এফ এ এফ, এই যে এই ইয়েটা দেখে রাখবেন কি নাম্বারটা, ঠিক আছে? এখান দিয়ে এন্টার দিবেন, ঠিক আছে? এন্টার দিলে এখানে চেসিস নাম্বার হবে। MD2B 540X, স্যার একটু চেস নাম্বারটা ম্যাচ করেন না। হ্যাঁ জি 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 83583, ঠিক আছে? ইয়েস, ভিন নাম্বার আপডেট সাকসেসফুল। এবার এখানে ফ্লাশ ইসিওতে যাব। এইট থ্রি ফাইভ এইট থ্রি, সময় নাই।
আমরা এখন ইসিউ ফ্ল্যাশের চেসিস নাম্বার দেওয়ার পরে যে কাজটা হ্যাক্সেল নিয়ে আসছি, সবাই হয়তো হ্যাক্সেল কীভাবে দিতে এটা অলরেডি শিখে গেছেন, তো এরপরের যে নিয়মটা ওইটা ওইভাবেই হ্যাক্সেল দেওয়ার, তারপরও দেখাই দিচ্ছে। ঠিক আছে, ফ্ল্যাশ ইসিউ কন্টিনিউয়াস সেশন Yes. যে কাজ চলতেছে এখানে নিউট্রাল বাতি এখন আসে নাই, শেষ হলে আসবে। অলরেডি দেখেন নিউট্রাল বাতি এটা চলে আসছে। আচ্ছা, এটা এন্টার ওকে দিয়ে দিল। ঠিক আছে, ইসিউ ফ্ল্যাশ দেওয়ার পরে আমরা আসলাম এখন অ্যাকনোলেজমেন্ট করার জন্য। অ্যাকনোলেজমেন্ট ফ্ল্যাশিং আর ফ্ল্যাশিং স্ট্যাটাস সাকসেস। হ্যাঁ, ওকে, এই হচ্ছে পুরো একটা গাড়ি আপনার নতুন ইসিও দিলে ভিন নাম্বার সহ কাজ করার যে প্রসিডিওর, এটা হচ্ছে তারই একটা অংশ। পুরো প্রসিডিওরটা এখানে দেখানো হলো, আশা করি সবাই ভালোভাবে দেখবেন এবং বুঝে নেবেন।